নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো গুড়ের নাড়ু। এটা বাঙালিদের পুজো পার্বণে একটা অপরিহার্য রেসিপি। এটা বানাতে এমন কিছু বেশি জিনিসপত্র লাগে না। এটা বানাতে লাগবে গুড়, কোরা নারকেল আর ছোট এলাচ। আমি এবার রান্নাটা শুরু করব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে আমি কড়ায় নারকেল কোড়াটা দিয়ে দিই, তারপর আমি এতে গুড়টা দিয়ে দেবো। এটা একটু কম আঁচে করতে হবে, না হলে এগুলো কলায় লেগে গিয়ে পুড়ে যাওয়ার চান্স আছে, সেজন্য এটাকে কম আঁচে করতে হবে। প্রথমে আমি গুড়ের সাথে নারকোলটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন মিডিয়াম আছে, এভাবে নেড়ে নেড়ে করতে হবে পাকটা। এটা আমি প্রায় 12-13 মিনিট ধরে পাকটা করছি। এটা আরও খানিকক্ষণ করতে হবে, অন্তত মিনিট 5-7 এটা আরও করতে হবে। আপনারা দেখবেন যখন এটা একটু চটচটে স্টিকি ভাব এসে যাবে তখন বুঝবেন যে পাকটা হয়ে গেছে। যদি এই চটচটে ভাবটা না আসে তাহলে কিন্তু আপনারা নাড়ু পাকাতে পারবেন না। চটচটে ভাবটা এলে তবেই বুঝতে হবে যে এই নারকলের পাকটা হয়ে গেছে। আর এটার মধ্যে কিন্তু কোনো জল দেওয়া চলবে না, কারণ গুড়ের থেকেই জল বেরোবে এবং জল না দিলে সে জিনিস অনেকদিন ভালো থাকে। এবার আমি ছোটো এলাচগুলো এর মধ্যে দিয়ে দেবো। ছোটো এলাচটা দিলে ছোটো এলাচের একটা সুন্দর গন্ধ আছে। এটা আমি এখনো 5-7 মিনিট এইভাবে নাড়াচাড়া করব, তারপর আমি দেখব এটা চটচটে হয়েছে কি না। আমার পাকটা হয়ে গেছে, আমি হাত দিয়ে দেখে নিয়েছি এটা চটচটে ভাব এসে গেছে। আপনারা একটু তুলে নিয়ে একটু ঠান্ডা করে দেখে নেবেন, দেখবেন যখন একটা স্টিকি ভাব চটচটে ভাব এসে গেছে তখনই বুঝবেন পাকটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেব এবং একটু ঠান্ডা হলে তারপরে আমি এটাকে নাড়ুর আকারে গড়ে নেব। আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এটাকে একটা পাত্রে তুলে নেব। নারকলের পাকটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটু হাতে ঘি লাগিয়ে নিয়েছি। আপনারা হাতে একটু নাড়ুগুলো গড়ার আগে হাতে ঘি বা তেল লাগিয়ে নেবেন, তাহলে এগুলো নাড়ুগুলো গড়তে সুবিধা হবে, খুব সহজেই এগুলো উঠে যাবে। এইভাবে দু হাতের তাল দিয়ে আপনারা নাড়ুগুলো গড়ে নেবেন। একদম পুরোপুরি ঠান্ডা হওয়ার আগেই ওকে গড়ে নিতে হবে। Oh.
যদি আপনাদের এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানান কেমন লাগলো, এবং লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। দেখা হবে আবার আমার নেক্সট ভিডিওতে।